গাঁয়ের ছেলে আইডি থেকে আপনি লিখেছেন উপমহাদেশে আলিমদের সম্পর্কে আপনার মূল্যবান মূল্যায়ন যাতে আগ্রহী তাদের অবদান আপনার দৃষ্টিতে কতটুকু মোনাসিব জি জাজাক মোল্লা খের আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই উপমহাদেশের ওলামা একরামের অবদান এদেশে দিন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য এটাকে টিকে রাখার জন্য এটা ঐতিহাসিক এবং এই অবদানটি অনেক বড় এদেশে যে দিনটিকে আছে আমরা যে এখনও ইসলামের উপরে টিকে আছি মুসলিম পরিচয় দিচ্ছি ইসলাম চর্চা করছি এ বিষয়টির জন্য পুরো অবদান দিতে হবে পুরো অবদান স্বীকার করতে হবে দেশের ওলামা একরামের এদেশের যে সমস্ত ওলামা একরাম দীর্ঘদিন থেকে কাজ করেছেন সেটা কমিতে আলিয়াতে দোনো বিভাগে বা দোনো ধরনের মাদ্রাসাতে যে ওলামা একরাম কাজ করেছেন তাদের অবদানটা অনেক বড় আমি প্রায় সময় বলে থাকি যে অ্যারাবিয়ান ওলামা একরাম বিশেষ করে সৌদি আরব সহ যে সমস্ত দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চর্চার জন্য সহায়তা করা হয় ওলামা একরামকে ইসলাম নিয়ে গবেষণা করার জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হয় অ্যাপ্রিসিয়েট করা হয় এবং সমাজটা সেটার জন্য উপযোগী এবং অনুকূল তাদের অবদানের সাথে প্রতিকূল পরিবেশে যে সমস্ত ওলামা একরাম দিন এবং ইসলাম চর্চা করছেন এবং ধরে রাখার চেষ্টা করছেন এটাকে যদি তুলনা করা হয় তাহলে এই দ্বিতীয় শ্রেণীর ওলামায় একরামের অবদানটি অনেক বড় এবং অনেক বিশাল তো আমাদের দেশের ওলামা একরাম বিশেষ করে ওলামায় কমি ওলামে আলিয়া একসময় যখন আলিয়া মাদ্রাসাই আধিক্য ছিল এবং আলিয়া মাদ্রাসার ওলামা একরামেরই আপনার কার্যক্রমগুলো বড় আকারে ছিল পরবর্তীতে কয় মাদ্রাসার লামাইক্রাম অবশ্যই ক্ষেত্রে এগিয়ে গেছেন এখন কমি আরিয়া সমান্তরালভাবে দুই সেক্টর থেকে ওলামা লামাইক্রাম কাজ করে যাচ্ছেন তাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আজ আমি এই পর্যন্ত এসেছি আমি যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি মুসলিম ইসলাম চর্চা করছি কোন দেশের কথা আপনাদের সামনে পেশ করছি এসবগুলো এদেশ ওলামা একরামের অবদান আমাদের উস্তাদদের অবদান আল্লাহ রাবুল আলমীন তাদেরকে এই জন্য সর্বোত্তম বিনিময় দান করুন এদেশ ওলামাদের সমালোচনা করার মানুষ অনেক পাবেন কিন্তু তাদের এই যে মহাকর্মযজ্ঞ তাদের যে অবদান তাদের যে ত্যাগ এটা মূল্যায়ন করার মতো মানুষ আপনি খুব কমই পাবেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অনেক ওলামা একরাম বিশেষ করে ছোটোবেলার দিকে আমরা আরও বেশি দেখেছি এগুলো যে তারা খুব সামান্য বেতনে কাজ করছে মাস বাকি বাসায় কোনো খাবার নেই এবং তেমন কোনো উপায় উপার্জন থাকে তারপরেও তারা আল্লাহর দিনের জ্ঞানের চর্চা দিনের দাওয়াত এগুলোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং অনেকেই এখনো করে যাচ্ছেন অতএব তাদের এই অবদানকে অনেক বড় করে দেখি আমি তাদের সং ভুল ত্রুটি যদি থাকে মানুষ হিসাবে আমরা সবারই ভুল ত্রুটি আছে সেগুলোকে খুব বড় করে দেখা এবং সেগুলোকে খুব বড় করে হাইলাইট করা সেগুলো নিয়ে তাচ্ছিল্য করা এবং সেগুলোর কারণে তাদেরকে আসামির কাঠগড়া দাঁড় করানো এটা হলো নিয়ম খারামি ছাড়ার কিছুই নয় আল্লাহ তালাম আমাদেরকে বুঝার তফিক দান করুন